হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আজকে হলো বুধবার, আর বুধবারের দুপুর থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম তো চলো এখন থেকে একটা ব্লগ দেওয়া যায়। তো দেখো, আমি দুপুরে রান্নাবান্না করলাম, যে দেখতে পেলে এক হাঁড়ি গরম ভাত আছে, আর এদিকে আছে লাল শাক ভাজা, যে লাল শাক ভাজা আর কি সকালবেলা রান্না করেছিলাম। লাল শাকটা তো একটু রয়ে গেছে, তো আর এই কারণে আর কোনো ভাজাভুজি করিনি, ওই লাল শাক দিয়ে হয়ে যাবে। আর এই যে হলো পুরো নিমন্ত্রণ বাড়ির মতন লাল লাল করে রুই মাছের কালিয়া করেছে, দেখো অল্প গামাখা গামাখা ঝোল রেখেছি, আর কালারটা তো খুব সুন্দর আসছে না, পুরো খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আমি তো খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, আর বাড়ির সবাই বলেছে না খেতে সত্যিই খুব ভালো হয়েছে। তো চলো, আর এইদিকে হচ্ছে কি নাম, করাতি মাছ, অনেকে ফ্যাসা মাছও বলে, কে কী মাছ বলে জানি না, বাট আমরা করাতি বা ফ্যাসা মাছ বলি। তো ওই মাছ দিয়ে রান্না করবো আর কি দুধমান কুচুর ডাটা দিয়ে, আর কি দুধমরিচের ডোগাটা হয় না ওটা দিয়ে, আর আলু দিয়ে রান্না করবো। তো আমার তরকারিটা প্রায় হয়েই গেছে, আমি মাছ দিয়ে লাবিয়ে নেবো তরকারিটা। দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম, এবার একটু আর কি ফুটে উঠবে মাছটা, দেওয়ার সাথে সাথে তো লাবানো যায় না, একটু মাছের মধ্যে একটু ঝোলটা ঢুকবে, তো তারপর নামিয়ে নেবো তরকারিটা। দেখো বেশি কিছু করিনি আজকে, হ্যাঁ ওই দুটো তরকারি আর ওই একটু লাল শাক ভাজা ছিল, আর এই যে ওপর থেকে একটু ওই মশলা করা ছিল আর কি, ওই সেই মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে দেখো দুষ্টু চাম মাখা খাচ্ছে, কত দুষ্টু করে, কত খাবে তুই আর। তো এই যে আমি তরকারিটা লাগিয়ে দিলাম, এবার তোমরাই বলো কালটা খুব সুন্দর আসছে না। আর এই যে দেখো কি করছে দুষ্টু, কি খাচ্ছিস তুই, এটা করছিস, এটা করছিস, কি করছিস, আমার কাপে আর আমার কাপে আর এস্টা করা, হুম বলো এস্টা, হুম স্টার্ট, আমরা কাপে আর আম্বর পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখব কি করে, তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কি করে। এই গান তুমি তো বলেই দিলা, তাই ভালো, আম সবগুলো আম খাবি না কিন্তু, শুনে পেটে ব্যথা করবে। তো দুষ্টু তো এইদিকে আম মাখা খাচ্ছে, আর এদিকে দেখো আমি কী করছি, উনুনে যেহেতু এখনও অনেক আগুন আছে, তাই এই যে দেখো তালের হাঁড়ি বসিয়ে দেবে, দেখো ওটাকে থালার উপর রেখেছি, কেন বলতো পিঁপড়ে ধরে, আমাদের ঘরে ভীষণ পিঁপড়ে, কোনো কিছু রাখা যায় না, এর জন্য থালার উপরে জল রেখে তার উপরে যে কোনো মিষ্টি জিনিস রাখতে হয়, নাহলে পিঁপড়ে ধরে যায়। আর এই তালটা দেখছো, এটা হলো দুধ চিনি দিয়ে জ্বালানো, আর কি প্রত্যেক দিন ঘষে থেকে দুধ রাখি আর দিই আর জ্বালাই, এরকম আমার বাবা আর কি রুটি দেখতে খুব পছন্দ করে, এরকম রোজ এরকম জ্বাল দেবো একটু একটু করে, আর এরকম ঘন হবে আর দুধ দিয়ে দেওয়ার জন্য সত্যি খেতে খুব টেস্ট হয়, রুটি বা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। এরকম দেখছো তো তার একটা লাল লাল মতন আছে, আর আরও কালো মতন হয়ে যাবে জাল দিতে দিতে, এমনই একটা। তো চলো এদিকে আর কি তালের হাঁড়িটা তো বসিয়ে রাখলাম, এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে, তো ঘরটা একটু পরিষ্কার করে নিই, ঝাঁটঝাঁট দিয়ে আর কি ক্লিন করে নিই, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার ঘরটা গোছানোর পরে কত সুন্দর লাগছে না, একদম পুরো ক্লিন লাগছে, পরিষ্কার। তো দেখো সবটা গুছিয়ে নিলাম, এঁঠো বাসনগুলো সরিয়ে রাখলাম, ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর এই যে এঁঠো বাসন এই কটা হয়েছে, তো একেবারে মেজেই নিয়ে আসবো কড়াইটা আর দুটো তিনটে বাসন। কী হয় বলো তো, আগে থেকে মেজে রাখলে পরে আর কষ্ট হয় না, অথবা খাওয়া দাওয়ার পরে মাঝে গেলে খুব কষ্ট হয়ে যায়, এর জন্য যদি হাতে সময় থাকে তো মেজে নিয়ে আগে আগে। সে আমগুলো সব খেলি, সর ভাত খাবি কোন পেটে তুই, আম তো এই এই আম, আর ভাত, ভাত এই থাকে, ভাত আর জল, জল কোথায় থাকবে, জল মাথায় থাকবে, আর কি করে, জলই থাকবে, আর খাবার, খাবার এই থাকে, ওই জায়গা থাকবে, বাহ ভালো বুদ্ধি। তো বাসনগুলো ফটাফট মেজে নিলাম, হাতে সময় আছে বলে তাই বাসনগুলো মাজতে পারলাম, অথবা হাতে সময় থাকে না, রান্না শেষ হতে হতে আর কি খাওয়ার টাইম হয়ে যায়,
দুটো বেজে যায় তো সবাইকে খেতে দিয়ে দিয়ে নিজেরা খেয়ে নিই। তো এই কারণে আর কি সময় আছে বলে মেজে নিলাম। আর দিদি থাকলে কি হয়, দিদি যেহেতু বাড়ি নেই, দিদি আসবে একটু পরে, তো দিদি থাকলে কি হয় খাওয়া দাওয়ার পরে দুজনে মিলে দিদি মেজে দেয় আর আমি ধুয়ে ফেলি, আর কষ্টও হয় না এর জন্য। আর এখন যেহেতু রান্নাবান্না করে বসে থাকবো তাই ভাবলাম তাহলে মেজেই ফেলি, তাহলে পরে আর মাজা ধোয়া লাগবে না। তখন শুধু খাওয়া দাওয়ার যে কটা বাসন হবে সে কটা বাসনই আর কি ধুলেই হয়ে যাবে। আর এই যে দেখো বাসনগুলো আমি ধুয়ে ঘরে নিয়ে আসলাম, এগুলো এক এক করে গুছিয়ে রেখে দেবো। তো আর এই যে দেখো, এই যে আমাদের গাছের আম, কতগুলো চার পাঁচটা আম আর কি গাছ থেকে পড়েছে, তা বাবা কুড়িয়ে নিয়ে আসছিলো, আর এই একটা রয়ে গেছে, দুষ্টু দেখলে দুষ্টু একটা খেলো। তো তোমাদের ফ্রেন্ড, তো এখন হলো বিকালবেলা, আর বিকালবেলা আর কি দুপুরবেলা তো দেখলে যে রান্নাবান্না করলাম, তারপরে রান্না করে খাওয়া দাওয়া করলাম, সবাইকে খেতে দিলাম, তারপরে গোছ গাছ করে ঘরে চলে আসলাম তিনটের দিকে। তো তারপরে একটু বিশ্রাম নেওয়া যায়, একটু শুয়েছিলাম, তারপর এখন উঠলাম ঘুম থেকে। উঠে মামা বাইরে খেলা করছে, ও তিনটের দিকে ওর পড়া ছিল, দিদির কাছে পড়ছিল, ওর পড়া হয়ে গেছে, এখনও খেলা করছে বাইরে। আর আমি ঘুম থেকে উঠলাম এখন, এখন একটু ঘরটা আর কি একটু অগোছালো হয়ে আছে, যে এগুলো আর কি একটু পরিষ্কার করবো, একটু গোছ গাছ করবো, তারপরে মামার কাছে যাব, দেখি ও কী করে। তো এই যে দেখছো হাতে হেডফোনটা, আমার এই হেডফোনটা আমি 2 বছর চালিয়েছি, কিছু হয়নি। আমার বর একদিন নিয়েছে, তারপরে হেডফোনটা নষ্ট হয়ে গেছে, তারপরে আমি বললাম যে আমার হেডফোনটা কী করে নষ্ট হলো, তারপরে ওরটা ও দিয়ে দিয়েছে, আর ও আরেকটা নতুন একটা কিনে নিয়েছে। কোনো জিনিসই যত্ন করে না, যেই জিনিসটা নেবে সেই জিনিসটা একদম খায়। তো চলো সঙ্গে থাকো, ঘরটা এবার গুছিয়ে নিই। তো আমি ঘরটা গুছিয়ে তারপর ঘর উঠোন ঝাড় দিয়ে আর কি আসে, বাইরে যে জামা কাপড়গুলো ছিল মেলা সেগুলো এনে ভাঁজ করে রেখে একেবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে আসি। তো এখন আর কি ঘরের মধ্যে যে জামাগুলো ছিল সেগুলো ভাঁজ করে রেখে দেবো। আর যে দেখো চুলটা আসতে নেবো, চুলের জ্বরটা ছাড়িয়ে নেবো, কারণ আজকে শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করার পরে আর চুলে চিরুনি দেওয়া হয়নি, এমনটাই হয় জানো না। তো তারা আমার অনেক টাইম লাগে তো চুলের জ্বরটা ছাড়ানোর জন্য, আর আমার চুলের বড়োই শুধু, এমনিতে কোনো ই নেই, শুধু আর কি ভীষণ এত জ্বর হয় না, তো কী বলবো আর কি মেন আমারই দোষ, কারণ আমি যত্ন নিই না চুলের, টাইম মতন চুল আসলেও না, আবার তেল জল তো দিয়েই না বলতে গেলে চলে। তো এর জন্য দেখো কী জ্বর হয়ে গেছে। তো সকালবেলা স্নান করে শ্যাম্পু করেছিলাম, তো সামনে দিয়ে কোনো মতো আসলে সিঁদুরটা পরে নিয়েছিলাম, আর এখন আর কি চুলের জ্বরটা ছাড়িয়ে চুলটা বেঁধে নেবো। তো দেখো চুলটা একদম ওষুধ করে বেঁধে নেবো, কারণ এত গরম, এত গরম, তাই কী বলবো, এখন তো আর ঘরে থাকতে পারবো না, মামন যেহেতু বাইরে খেলা করছে ওর কাছে যেতে হবে আমাকে, ধরো এত গরম যার জন্য চুলটা একদম ওপরেই বেঁধে দিই। আর এই যে চুল এই যে বেঁধে রাখলাম না, এটা কালকে স্নান করার সময় সামান্য একটু আর কি আসছে সিঁধু করে নেবো, আবার সেই কালকে বিকালে আবার তো চুল আসবে না, তাহলে বলো এরকম যদি চুল আসতাই তাহলে তো চুল জট হবেই, তাই না। তো চলো, তো দেখো চুল টুল আসলে কত ভালো লাগে, তাই না, একটু গোছানোর মতন লাগছে। আর আমি একদমই গোছ গাছ করে থাকি না, যার জন্য ভালোও লাগে না, আর কি এলোমেলো হয়ে থাকি সারাক্ষণ। তো যাই হোক বাদ দিই, তো এখন যাই দুষ্টুর কাছে রাস্তার দিকে যাবো, দেখি ও কী খেলা করছে কাদের সাথে।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে দেখছো আমি মিষ্টির প্যাকেট নিয়ে বসেছি সন্ধ্যার সময়। আসলে এটা আর কি মৌকি আর বাবা নিয়ে আসে, ওর ব্যাংকের ম্যানেজার আর কি আজকে রিটায়ার্ড হয়ে গেছে আর কি, চলে গেছে অন্য ব্যাংকে, সেই কারণে তো মিষ্টি দিয়েছে আর কি সবাইকে খেতে। তা ও তো আর ব্যাংকে বসে খায়নি, ও নিয়ে আসে বাড়িতে আর এই করে আর কি, কিছু দিলে খায় না, নিয়ে আসে দুষ্টুর জন্য। তো দেখো আরেকটা সিঙ্গাড়া দিয়েছে, ওই যে দুষ্টু সিঙ্গাড়াটা খাচ্ছে আর আমি মিষ্টি খাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো। তো তোমরা বলো আজকে ব্লগটা আমার কেমন লাগলো, আর যদি এমন নতুন নতুন ব্লগ পেতে চাও তাহলে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।